সরকারি বেসরকারি মেডিকেল কলেজে 2021-22 শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন সুমাইয়া মুসলিম মিম নামে এক শিক্ষার্থী। মিম খুলনা সিটি কলেজের ছাত্রী, তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, লিখিত পরীক্ষায় সুমাইয়া মুসলিম মিম 92.5 নম্বর পেয়েছেন। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত নম্বর 292.5। এবারে পরীক্ষায় পাশ করেছেন 79,339 জন শিক্ষার্থী, পাশের হার 95.13%। ফলাফল অনুযায়ী সরকারি কলেজে 1,885 জন ছাত্র এবং 2,345 জন ছাত্রী ভর্তি হতে পারবেন। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 2021-22 শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে, সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে। আলহামদুলিল্লাহ, বাবা হিসেবে আমি খুব গর্বিত। আমার সন্তান এত সুন্দর রেজাল্ট করেছে, এই রেজাল্টের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। আমার মেয়ের জন্য আমি দেশবাসীর কাছে সবাই দোয়া ও আশীর্বাদ কামনা করছি। ডুমুরিয়া গার্লস স্কুলে সরকারি বালিকা বিদ্যালয়ে পড়ে, সেখান থেকেও সে উপজেলা ফার্স্ট হয়, তারপর এসএসসি তে আপনার সেখানেও সে ফার্স্ট হয়। আমার স্বপ্ন আমার দুইটা মেয়ে ডাক্তার হোক, কিন্তু আমার বড় মেয়েটা যে কোনো কারণে হতে পারেনি। আর মূলত আমার মেয়ে সবসময় বাবা মাকে সে অনেক প্রায়োরিটি দেয় এবং বাবা মার স্বপ্নকে সে পূরণ করতে চাইছে। 2021-22 শিক্ষাবর্ষে মেডিকেল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। তার থেকে সব থেকে যেটা বড় কথা, আমার আব্বু তাদের যে সাপোর্ট সবসময় আমি পেয়েছি সেটা অবশ্যই অকল্পনীয়। হ্যাঁ, এটা সবার বাবা মায় সবাইকে সাপোর্ট করে, আমিও এক্ষেত্রে সবসময়ই সব পরিস্থিতিতে তাদের সাপোর্টটা পাইছি আর কি। যেটা চাই সেটা হচ্ছে আদর্শবান একটা ডাক্তার হওয়ার আগে আমাকে মানুষ হইতে হবে একটা ভালো। তো সবার কাছে এটাই দোয়া থাক, মানে চাওয়ার আমার ইচ্ছা থাকবে যে আমি একটা ভালো মানুষ হতে পারি।